ব্ল্যাক সি ফ্লিটের উপরে নজরদারি চালাতে গিয়ে আমেরিকার অ্যাটাক ড্রোনকে খেয়ে দিয়েছে মিস্টার ভ্লাদিমির পুতিন। আমেরিকা ভাবতে পারেনি রাশিয়ার এতটা সাহস হবে যে আমেরিকার ড্রোনকে একেবারে টুড়ি মেরে উড়িয়ে দেবে। বন্ধুরা, মিস্টার ভ্লাদিমির পুতিন যেটা আপনি না ভাববেন সেটাই করবে। মূলত এই ড্রোনগুলোর কাজ হলো রাশিয়ার আশেপাশে উড়ে এবং ব্ল্যাক সি ফ্লিট বা কৃষ্ণ সাগরের উপর দিয়ে উড়ে যে সকল গোপন তথ্য তারা সংগ্রহ করতে পারে সেগুলো তারা বিভিন্ন ট্রান্সপন্ডারের মাধ্যমে ইউক্রেনের কাছে হস্তান্তর করে। মূলত ইউক্রেন যুদ্ধটি করছে আমেরিকার টোটাল গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে। আমেরিকার সামরিক বাহিনী, পেন্টাগন থেকে শুরু করে ইউরোপের যে সকল গোয়েন্দা ইউনিটগুলো রয়েছে এবং ন্যাটোর বিশেষে যে সকল গোয়েন্দা ইউনিটগুলো রয়েছে, সম্পূর্ণরূপে তারা ইউক্রেনকে সহযোগিতা করছে তথ্য দিয়ে। কোথায় মারতে হবে, কোথায় আঘাত আনতে হবে, কোন জায়গায় রাশিয়ার দুর্বলতম স্থান এবং বিশেষ করে নৌবাহিনীর ক্ষেত্রে কোথায় কোথায় যুদ্ধজাহাজ রয়েছে, কোন কোন জায়গায় তোমাদের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে হবে, সামগ্রিক বিষয়গুলো তথ্য সংগ্রহের পর এগুলো চলে যাচ্ছে ইউক্রেনের কাছে। আর বর্তমানে যে ড্রোনটিকে হত্যা করা হয়েছে, বিশেষ করে রাশিয়ার তরফ থেকে খেলে দেওয়া হয়েছে, সেই ড্রোনটি একই কাজ করছিল। ব্ল্যাক সি ফ্লিটে রাশিয়ার নৌবাহিনীর একটি ফ্লিট রয়েছে। মূলত রাশিয়ার নৌবাহিনীর প্রধান সদর দপ্তরই হল এই ব্ল্যাক সি ফ্লিটে অবস্থিত। বন্ধুরা, তাদের বিমান বাহিনী রয়েছে ক্রাইমিয়ায়। ব্ল্যাক সি ফ্লিট এবং আজব সাগর, বিশেষ করে কৃষ্ণ সাগর এবং আজব সাগরের পাশাপাশি অঞ্চলগুলোতে রাশিয়ার নৌবাহিনী এবং বিমান বাহিনী অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইউক্রেনে হামলা পরিচালনা করার জন্য। আর সেই রেড জোনে যদি আপনার ড্রোন এখানে ঢুকে উল্টাপাল্টা কাজ করে, তাহলে মিস্টার ভ্লাদিমির পুতিন কি বসে বসে লেভেন্সুস সুসপেন্ড একেবারে কাহিনী গটাইয়ে দিচ্ছেন এবার তিনি। এরপরে যদি কোনো এই ধরনের অ্যাটাক ড্রোন অথবা সার্ভিলেন্স ড্রোন এখানে আসে, নিশ্চিত থাকুন মিস্টার ভ্লাদিমির পুতিন সেগুলোও খেয়ে ফেলবে। এবার আসি মূল যুদ্ধ অবস্থায়। ইউক্রেনের প্রেসিডেন্ট বাকমুত রক্ষা করার জন্য সর্বশক্তি নিয়োগ করেছেন। বন্ধুরা, এখন রাশিয়া নতুন একটি স্ট্র্যাটেজি নিতে পারে, তা হচ্ছে বাকমুতে যেহেতু তাদের সর্বশক্তি নিয়োগ করা হয়েছে, বাকমুতের বাইরে অন্য যে সকল সীমান্তবর্তী শহরগুলো দিয়ে রাশিয়ান বাহিনী ঢোকার চেষ্টা করছে, সেখানে হয়তো রাশিয়া আবার গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করবে। কারণ বাকমুত রক্ষা করতে গিয়ে ওই সকল অঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা আলগা করে ফেলছে ইউক্রেন। সুতরাং এক পাশ দিয়ে ঠেকাতে গেলে অবশ্যই আর এক পাশ দিয়ে রাশিয়ান বাহিনী প্রতিরোধ ভেঙে ঢুকতে পারবে। আর অগ্নার গ্রুপ বলেছে কোনো প্রতিরোধ বা বাধাই আমাদেরকে বা আমাদের অগ্রযাত্রাকে থামিয়ে দিতে পারবে না। যদিও ইউক্রেনের বাহিনী যতই সামনে যাওয়া হচ্ছে ততই তাদের প্রতিরোধের মাত্রা বৃদ্ধি করছে। বন্ধুরা, ইউক্রেন এই মুহূর্তে অনেকগুলো ট্যাঙ্ক হাতে পেয়েছে, প্রায় 200-র উপরে। এই ট্যাঙ্কগুলো তারা নিশ্চিতভাবে এই পূর্ব প্রান্তে মোতায়েন করবে, বাকমুত সহ সোলেদর এবং অন্যান্য যে সকল অঞ্চলে বর্তমান রাশিয়ান বাহিনী ঢোকার চেষ্টা করছে সেই সকল অঞ্চল রক্ষা করার কাজে। প্রকৃত বাস্তবতায় এই সকল ট্যাঙ্ক কতটা কাজ দেয় সেটি হলো দেখার বিষয়। যেহেতু এখানে প্রতিরোধ যুদ্ধে একেবারে হাতাহাতির পর্যায়ে চলে এসেছে, তাই ট্যাঙ্ক যদি ইউক্রেনের এই প্রতিরোধ যুদ্ধকে আরও শক্তিশালী করতে না পারে এবং রাশিয়া যদি সত্যি সত্যি বাকমুত দখল সম্পন্ন করে, সোলেদর দখল করে আরও সামনের দিকে এগিয়ে যায়, ক্রামাতরস্ক থেকে শুরু করে আরও কয়েকটি শহরের দিকে যেমন হাত বাড়িয়েছে রাশিয়ান বাহিনী, সেগুলো যদি তারা নিশ্চিতভাবে দখল করতে পারে সামনের সময়গুলোতে, তাহলে এই ট্যাঙ্কের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠবে যে এ সকল ট্যাঙ্কগুলো শেষ পর্যন্ত হয়তো ইউক্রেনকে রক্ষা করতে সক্ষম হলো না। এ ব্যাপারে আরও কিছুদিন অপেক্ষা করা যেতে পারে। তবে কৃষ্ণসাগর সহ পশ্চিমাদের সাথে রাশিয়ার যে ধরনের উত্তেজনা সৃষ্টি হয়েছে, আমেরিকার সাথে একটি মুখোমুখি সংঘর্ষের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যদি সত্যি সত্যি আমেরিকার সাথে ব্ল্যাক সি ফ্লিট বলেন অথবা পূর্ব ইউরোপের যে কোনো দেশের সীমান্তে বলেন একটি সরাসরি সংঘাত শুরু হয়, তাহলে সেক্ষেত্রে রাশিয়ার সাথে চীনকেও আপনি উড়িয়ে দিতে পারেন না। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং রাশিয়া সফর করছেন একটি উত্তেজনাকর বিশেষ মুহূর্তে, আর এই মুহূর্তে তাদের এমন একটি একতাবদ্ধ দেখা যাচ্ছে এর পূর্বে এমনভাবে দেখা যায়নি। বন্ধুরা, মিস্টার ভ্লাদিমির পুতিন যখন ইউক্রেন যুদ্ধ শুরু করেন, তখন তিনি ভাবতে পারেননি ইউরোপীয়রা এভাবে ইউক্রেনের সাথে একসাথে দাঁড়াবে। অর্থাৎ ইউক্রেনকে রক্ষা করার জন্য আমেরিকা ইউরোপকে এভাবে একই ছাতার তলে আনতে পারবে। অন্যদিকে আমেরিকা ইদানিং শক্ট হয়ে গেছে। আমেরিকাও ভাবতে পারেনি রাশিয়ার পরাজয় রুখে দেওয়ার জন্য ইরান, তুরস্ক এবং চীনের মতো দেশ এভাবে রাশিয়ার পাশে দাঁড়াবে। বিশেষ করে চীনের প্রতিক্রিয়া আস্তে আস্তে এমন হচ্ছে যে তারা রাশিয়াকে পরাজিত হতে দিতে চায় না এবং এখানে তারা একটি মধ্যস্থতাকারীর ভূমিকায় পালন করতে চাচ্ছে বর্তমানে। তবে মধ্যস্থতাকারী ভূমিকার পূর্বে চীন কিন্তু একটি স্পষ্ট বার্তা দিয়ে রেখেছে, আর তা হচ্ছে তোমরা যদি প্রতিনিয়ত তাইওয়ানে তোমাদের সমরাস্ত্র পাঠিয়ে যাও, আমরাও রাশিয়া ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে রাশিয়াতে আমাদের সমরাস্ত্র পাঠানোর জন্য এক প্রকার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি।
সুতরাং যদি চীনকে হারানোর প্রতিযোগিতায় নামে পশ্চিমা বিশ্ব তাইওয়ানকে সমরাস্ত্র সহযোগিতা দেওয়ার মাধ্যমে, তাহলে ইউক্রেনে তাদের জয় দেখতে পাবে না কেউ কোনো দিনই। ইউক্রেনের পরাজয়ই হবে এখানে তাইওয়ানের প্রতি আমেরিকার সাপোর্টের প্রতিশোধ। অন্যদিকে মধ্যপ্রাচ্যের ব্যাপারটি বর্তমানে রাশিয়ার পক্ষে রয়েছে। বন্ধুরা, তেলের উৎপাদন বৃদ্ধি থেকে শুরু করে রাশিয়ার প্রতি সমর্থন, মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবের মতো প্রভাবশালী দেশগুলো যারা আমেরিকার কর্তৃত্ববাদী সরকারের উপর নির্ভরশীল ছিল এতদিন পর্যন্ত, তারা মূলত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে মৌন সমর্থন যোগাচ্ছেন, এবং তারা এমনভাবে তাদের উপরে সমর্থন যোগাচ্ছেন সেই ব্যাপারটি বুঝতে হলে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত থাকতে হবে। এটি আমেরিকাকে বড় ধরনের একটি অস্বস্তিতে ফেলেছে। আমেরিকা চাচ্ছে তার কলোনির যতগুলো দেশ আছে তারা নির্দ্বিধায় আমেরিকার মতো করে ইউক্রেনকে সমর্থন করুক, অস্ত্র দিয়ে, কূটনীতির মাধ্যমে এবং অর্থনৈতিক সহযোগিতা প্রদানের মাধ্যমে। কিন্তু আমেরিকা এখানেই ধাক্কাটি খাচ্ছে। আমেরিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধু, বিশেষ করে এশিয়া বিষয়ক বন্ধু তার সেটি ভারত। ভারত কখনোই রাশিয়ার বিরুদ্ধে নিন্দা করেনি এই যুদ্ধ নিয়ে। ভারত এমনভাবেও ইউক্রেনকে সহায়তা করেনি। ভারতের চেয়ে কয়েক কাঠি সরস এই মুহূর্তে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত। রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যে তারা জড়াতে চায় না, তারা তাদের সম্পর্ক সকলের সাথে ঠিক রাখতে চায়। মূলত আস্তে আস্তে এটি আমেরিকার সাথে মধ্যপ্রাচ্যের দূরত্ব তৈরি হচ্ছে স্পষ্ট করে দেয়। সবচেয়ে মজার ব্যাপার হলো, রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর রাশিয়ার কাছ থেকে অপরিশোধিত তেলের ক্রয় বাড়িয়েছে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত। অনেকে হয়তো বিশ্বাসই করবেন না, অনেকে আবার অবাক হবেন। সৌদি আরব হচ্ছে বিশ্বের অন্যতম বৃহৎ তেল উৎপাদনকারী দেশ এবং সংযুক্ত আরব আমিরাতেরও একই অবস্থা। তারা কেন রাশিয়ার কাছ থেকে তেল ক্রয় করবে? বন্ধুরা, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের উৎপাদন ব্যয় যদি বেশি হয়ে যায়, তার চেয়ে কম দামে তারা যদি ক্রুড অয়েল ক্রয় করতে পারে, সেটি তাদের অর্থনৈতিকভাবে লাভজনক। সেগুলো তারা রিফাইন করে পরবর্তীতে বিশ্বের বিভিন্ন দেশের কাছে বিক্রি করল। বন্ধুরা, এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ লাভজনক ব্যবসা। যারা রাশিয়ার সাথে জ্বালানি ব্যবসার সাথে বর্তমানে জড়িত, চীন, ভারত, তুরস্ক, মিশর সহ বিভিন্ন দেশ এই ধরনের ব্যবসা করে যাচ্ছে। যেমন ভারত রাশিয়ার কাছ থেকে প্রচুর পরিমাণে ক্রুড অয়েল ক্রয় করে সেগুলো আবার পরিশোধন করে বিশ্ববাজারে রপ্তানি করছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অবাক করা তথ্যটি হলো, সেই ক্রুড অয়েলের সিংহভাগ যাচ্ছে আমেরিকায়। অর্থাৎ যে আমেরিকা রাশিয়ার জ্বালানির উপরে নিষেধাজ্ঞা দিচ্ছে, ঘুরে ফিরে সেই জ্বালানি আমেরিকা এবং ইউরোপে যাচ্ছে। এক্ষেত্রে ধোকা কাছে ইউক্রেন, আর সেই লাভকৃত জ্বালানি দিয়ে তারা ইউক্রেনকে আবার সহায়তা করছে। অর্থাৎ কম মূল্যে জ্বালানি কিনে তাদের যে সকল অর্থ সাশ্রয় হচ্ছে, সেই অর্থগুলোই তারা ইউক্রেনকে দিচ্ছে। ইউক্রেন মনে করছে তাদের বন্ধুরা তাদের সাহায্য করে ভরিয়ে দিচ্ছে। এখন দেখা যাক বন্ধুদের সাহায্য কোন পর্যায়ে পৌঁছায়। আমেরিকা বিভিন্ন প্রকার তথ্য সংগ্রহের জন্য তাদের যে সকল আধুনিক ইকুইপমেন্টগুলো রয়েছে সেগুলো রাশিয়ার চারপাশে তারা ব্যবহার করছে, এবং রিয়েল টাইম ভিউতে সেগুলো তারা ইউক্রেনের কাছে পৌঁছে দিচ্ছে। এটি যখন রাশিয়া জানতে পেরেছে, তখনই তাদের এই ধরনের হামলার মনোভাব জেগে উঠেছে। ভবিষ্যতে আরও এই ধরনের হামলা হতে পারে, সেটির একটি সিগনাল আমেরিকাকে দিয়ে রাখলো রাশিয়া। আরেকটি বিষয়ে তারা সিগনাল দিয়ে রাখলো, আমেরিকা যদি মনে করে যে তারা বিজয়ী এবং অদ্বিতীয়, বর্তমানে সেই সিচুয়েশন রাশিয়ার বিশ্বাস করে না, চীনও সম্ভবত বিশ্বাস করে না। আমেরিকা এবং রাশিয়া, চীন, এই তিনটি দেশের মধ্যে আমেরিকা নিজেকে বস ভাবতে চায় এবং বিশ্বকে ধমক দিতে চায়। সেই দিন অনেক আগেই চলে গেছে, এটি রাশিয়া এবং চীন তাদের স্মরণ করিয়ে দিতে চাচ্ছে। আমেরিকা যদি গুরু সাধার চেষ্টা করে, তাহলে এভাবেই তাদের ফেলে দেবে, সেটি যুদ্ধবিমান হোক, অ্যাটাক ড্রোন হোক, যুদ্ধ জাহাজ হোক। বন্ধুরা, মাঝে মধ্যেই সাউথ চায়না সি থেকে যুদ্ধজাহাজকে ধাওয়া মারে চায়নার যুদ্ধজাহাজ, অর্থাৎ আমেরিকার যুদ্ধজাহাজকে ধাওয়া দেয় চায়নার যুদ্ধজাহাজ। আবার সাউথ চায়না সিতে চায়নার এয়ার স্পেসে কোনো আমেরিকান যুদ্ধবিমান বা অন্য কোনো বিমান প্রবেশ করার সাথে সাথে চাইনিজ বিমান বাহিনীর যুদ্ধবিমানগুলো সেগুলোকে ধাওয়া দেওয়া শুরু করে। বন্ধুরা, কোনো কোনো ক্ষেত্রে একের অপরের সাথে সংঘর্ষ পর্যায়ে চলে যায়, এমনটি অনেকবার ঘটেছে। আর চাইনিজ যুদ্ধজাহাজগুলো যখন আমেরিকা যুদ্ধজাহাজ সাউথ চায়না সিতে চীনের দাবি করা টেরিটরিতে ঢুকে যায়, তখন তার পিছু নেয় এবং সেগুলোকেও ধা দিয়ে এলাকা ছাড়া করে দেয়। অর্থাৎ আমেরিকা বিভিন্ন অঞ্চল থেকে এখন শুধু ধাওয়া খাচ্ছে। আপনি অন্যের বাড়ি বা অন্যের উঠানে গিয়ে তথ্য সংগ্রহের চেষ্টা করবেন বা মাঠ বাড়ি দেখাবেন, সেগুলো সুযোগ আর নাই। এই অ্যাটাক ড্রোনকে রাশিয়ার ভ্লাদিমির পুতিন বাঁশ মেরে দেওয়ার পর এমনই একটি সত্য প্রকাশিত হলো, অর্থাৎ খৈঞ্জু আমেরিকার শক্তি আরও খৈঞ্জু হচ্ছে, তার মাতবাড়ি আপাতত আর কেউ মেনে নিতে রাজি নয়। অ্যাটাক ড্রোনকে ভূপাতিত করার পর এমনই একটি মেসেজ রাশিয়ার তরফ থেকে পৌঁছে গেল, আর চীনের তরফ থেকে প্রতিনিয়ত ধা প্রদানের মাধ্যমে এমন মেসেজ দেওয়া হয়।
আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। আর এই ধরনের ভিডিও নিয়মিত পেতে চাইলে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাদেরকে উদ্বুদ্ধ করুন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যদি ইউটিউবের মাধ্যমে আমাদের এই ভিডিওগুলো দেখতে চান, মহিউদ্দিন ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আল্লাহ হাফেজ।